হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও সত্যি খুবই ভালো আছি। তো তোমাদেরকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেইটা নিয়ে একটা ব্লগ দিচ্ছি তোমাদেরকে। তো সকাল থেকে দেখো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। তো দেখো এই দুটো হচ্ছে আমার দিদি, যারা সকালেই পৌঁছে গেছে আমার বাড়িতে। তো এটা হচ্ছে আমার মেজদি, আর একটা হচ্ছে শেজদি। তো ওরা বলছিলো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেউ করো না, এটাই বলছিল। তো ওটা আমি তোমাদেরকে বলে দিলাম, প্লিজ সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, কিছুক্ষণ পরেই এটা আমার দিদি তোমাদেরকে হাই দিল। তো এখন হবে মেয়ের গায়ে হলুদ, আর এটা হচ্ছে আমার যা, তোমরা অনেকে একে হয়তো চেনো। তো আর এটা আমার মেজদি, ওটা আমার ছদ্দি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটা কোন। আমি সবাইকে বলছিলাম যে তোরা তাড়াতাড়ি একটু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়, কারণ জানো তো মানে ব্লগটা আমি মানে এডিটটা আমি পরে মানে ভয়েসটা আমি পরে বলছি, তো তাই তোমাদের হয়তো একটু সুবিধা হবে যে বুঝতে। সেটা হচ্ছে মানে যেদিন আর কি আমার মেয়ের অন্নপ্রাশনটা ছিল, সেদিন ভীষণ গরম ছিল, মানে এতটাই গরম ছিল যে আমি রেডি হয়েছিলাম, বাট আমার মনে এত কান্নাকাটি করছিলো না, সেই সকালে খাইয়েছি, তারপর থেকে তো আর খাওয়াতেই পাচ্ছি না। তারপরে কি বলবো, সবাই বারণ করছিলো যে যাস না, ওরাই যাক। তো আমি শাড়ি পরেছিলাম ঠিকই, কিন্তু আমি যাইনি। তো এই যে আমার দিদিটা সবাই বেরিয়ে পড়েছে, পেছনে আমার ননদ টনদ সবাই ছিল। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি তো যাইনি, মানে ভিডিওটা দেখো, আমি তো যাইনি। আমিও এরকম ভিডিও ক্লিপ দেখে আমি তোমাদের মতো একটু মজা নিই এডিট করতে করতে। ছিল ওরা এসে বলছিলো যে ভীষণ কষ্ট হয়ে গেছিল ওদের, আর কি বলবে, এত গরম ছিল না, মারাত্মক গরম ছিল। তো ভিডিওটা দেখছি আর বুঝতেই পারছি যে হ্যাঁ, রাস্তাটা ভীষণ রোদ্দুর ছিল। সবথেকে বড় একটা ভুল করেছি সেটা হচ্ছে আমার মনের মানে আমার মামামের যখন স্নান করার টাইমটা, ওটাই আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো ওটা শেয়ার করতে পারছি না, আমি কিছু ফটোস তোমাদেরকে লাস্টে শেয়ার করে দেবো, আর অনেক ফটো আমার ইউটিউবে অলরেডি ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো কিছু মনে করো না, তো শেষের দিকে যখন ভাত খাওয়ানো টাইমটা সেটা শেয়ার করলাম। বাবা এই যে এই যে এই যে এই যে
খাবার মিঠা দেছো মিষ্টি দিছিস আজকে আজকে খাবার থাম লাম 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 দে জল খাবে দে দে জল খাবে দে দে ও মা এবার তুই আর দিদি কোলে নিয়ে পড়ে কইনা কই দিতা কই ঠিক আছে ঠিক আছে আরে একটা তুলেও জামা খুলে দেব আসো একটা খুলে খুলে দেব আসো सब तो मजार विषय हे देखो तुम्हारा देखले ही बुझते पर मना क्यों थाला घूरिए घूरिए सोना जिनिसटाई धरल देखो तुम्हारा आशीर्वाद करो जाना सोना अनेक बड़ो होते और भलो एक मानुष होते तो आज के जो ब्लगटा यटुक तुम्हारा सबा खूब भलो थेको हमार ब्लग भलो लगले अवश्य तुम्हारा लाइक कमेंट कर दिओ केम लगे हमार ब्लगुलो तो आजकल जो यटुक छो ब्लगटा तुम्हारे शेयर कर लरपर हमार नतून नतून आो ब्लग डेली ब्लग तुम्हारा अवश्य हमारे सपोर्ट करो और हमार पशे थेको टाटा बाय बाय।